প্রেম দুটি অক্ষরের একটি শব্দ, যুগে যুগে সৃষ্টি করেছে কত ইতিহাস আর কোনো ইয়াত্তা নেই। এই একটি শব্দকে কেন্দ্র করে কত মানুষ প্রাণ ফিরে পেয়েছে নতুন করে, আবার এই প্রেমের বলি হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে অকাতরে, তারও কোনো পরিসংখ্যান নেই। সৃষ্টির আদি যুগ থেকে শুরু করে এ পর্যন্ত কত জুটি এই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন, হয়েছেন ইতিহাসও। শিরি ফরহাদ, দেবদাস পার্বতী, চণ্ডীদাস রাজকিনী, এক একটি প্রেম যেন ভঙ্গুর এই সমাজকে দেখিয়ে দিয়েছে প্রেম সেতু অমর। এখানে নেই কোনো জাতপাত, না ধর্ম, শুধু আছে পবিত্রতা। এমনই প্রেমের আরেক সাক্ষী হয়ে রইলেন বাংলাদেশি মেয়ে আনিকা ও আমেরিকান ছেলে ডেভিড ম্যান্টন। আমেরিকার পড়তে যাওয়ার সূত্রে 2013 সালে পরিচয় হয় ক্যালিফোর্নিয়ার ছেলে ডেভিড ম্যান্টনের সঙ্গে। প্রায়শই সাক্ষাতে মনের পারদ গলতে গলতে কখন যে দুটি হৃদয় এক হয়ে গিয়েছিল সেটা টেরই পায়নি একজনও। নিষ্পাপ মনের নিখাত ভালোবাসা তাদেরকে আষ্টে পৃষ্ঠে এমনভাবে জড়িয়েছিল যে তারা যে দুই ধর্মের মানুষ এ কথা ভুলেই গিয়েছিলেন, ভুলেই গিয়েছিলেন তাদের মধ্যকার বয়সের পার্থক্য। কিন্তু নিষ্ঠুর আমাদের সমাজ ব্যবস্থা। পবিত্র প্রেমের এক সুন্দর পরিণতির আশা করেছিলেন আনিকা, বাবা মার সম্মতিতে চেয়েছিলেন এই পরিণতি। 2015 সালে স্মরণ মনে অনুমতির আশায় ফিরে এসেছিলেন দেশে, কিন্তু ধর্মের কারণে আনিকার পরিবার মেনে নেয়নি এই সম্পর্ককে, আটকে রেখেছিল চার দেয়ালের মাঝে। সুদূর আমেরিকায় তার ভালোবাসার মানুষকে ফোন করে বলেছিল, তুমি জলদি করে এখানে না আসলে আমি মরে যাব। প্রেমিকার ডাকে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে প্রেমিক ডেভিড ম্যান্টন এসেছিল বাংলাদেশে, কিন্তু কত নিষ্ঠুর আমাদের সমাজ ব্যবস্থা। তাকে একটিবারের জন্য দেখা করতে দেওয়া হয়নি আনিকার সঙ্গে। ডেভিড ম্যান্টন বলেছেন, আমি আরও আগে আসতে চেয়েছিলাম, কিন্তু আনিকার পরিবার আনিকাকে দ্রুত আমেরিকায় ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা আর তা করেনি। ঢাকায় আসা দু মাসেরও বেশি হলেও একটিবারের জন্য ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে পারেননি ডেভিড। হঠাৎ একদিন আনিকার দুলাভাই জানায় আনিকার নেই, সে আত্মহত্যা করেছে। তিনি বলেন, বয়সের ভিন্নতা সংস্কৃতির কারণে পরিণতি সুখকর হয়নি, যদি সে থাকতো তাহলে সে আমার দর্পণে পরিণত হতো, আমাদের মাঝে থাকতো স্বচ্ছ কাছের দেয়াল। পুরনো সব স্মৃতি রোমন্থনে গলা শুকিয়ে আসে, গিটারের প্রিয় সঙ্গিনীর সুর তুলতে গিয়ে ভিন্ন সংস্কৃতি বাধা দেয় বারবার, চোখের জলে নিজেকে ভাসিয়ে একসময় দেশে ফিরে যায় ডেভিড। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।